প্রায় 5000 নমুনা পরীক্ষায় করোনায় একদিনে শনাক্ত সর্বোচ্চ 641 জন আক্রান্ত ছাড়ালো 7000 আরও 8 জনের মৃত্যুতে মোট মৃত 163 করোনা শনাক্তে নমুনা দিতে সক্ষমতার কয়েক গুণ বেশি ভিড় বঙ্গবন্ধু মেডিকেলে নানা ভোগান্তি মডেল ক্লিনিক করার তাগিদ দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ঢুকছেন পোশাক শ্রমিকেরা কাজে যোগ দিতে না পারলেও ছাঁটাই নয় ঈদের আগে এপ্রিলের বেতন মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি মৌসুমী মো প্রথমবারের মতো প্রায় 5000 নমুনা পরীক্ষায় শেষ 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 641 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে মোট আক্রান্তের সংখ্যা 7000 ছাড়িয়েছে আরও 8 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 163 জনে বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানানো হয় আশা করা হচ্ছিল মে মাসের শুরুতে 5000-এর বেশি নমুনা পরীক্ষার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ তবে বুধবারই সে লক্ষ্যের কাছাকাছি নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে প্রথমবারের মতো প্রায় 5000 নমুনা পরীক্ষা করা হলো তাতে শনাক্তের সংখ্যাও পাওয়া গেল সর্বোচ্চ আগে যেখানে সর্বোচ্চ 550 শনাক্ত করা গেছে সেখানে শেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 641 নমুনা পরীক্ষা করা হয়েছে 4968টি যা আগের দিনের তুলনায় 14.68% বেশি শনাক্ত হয়েছে 641 জন এবং এ পর্যন্ত আমাদের 7103 জনকে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে মৃত্যু 24 ঘন্টায় 8 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 163 জন টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে 137 জন ঢাকা ডিভিশনে আজকে যে মৃত্যু 8 জন 6 জন পুরুষ 2 জন মহিলা এবং 6 জন ঢাকার মধ্যে 2 জন ঢাকার বাইরে সুখবর হলো সরকারি 25টির পাশাপাশি নতুন করে নারায়ণগঞ্জে ব্যক্তি উদ্যোগে একটি পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে এছাড়া রাজধানীর 3টি বেসরকারি অভিজাত হাসপাতালেও এখন থেকে করা হবে নমুনা পরীক্ষা এভারগ্রিন হসপিটাল স্টার হসপিটাল এবং ইউনাইটেড হসপিটাল তারা শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদেরই বা তাদের যে অন্তঃবিভাগের যে রোগী তাদের ক্ষেত্রে তারা নমুনাটা পরীক্ষা করতে পারবেন আমরা এখনো আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা বহির্বিভাগে রোগীর অনুমতি দেই নাই সেই ক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত একটি পরীক্ষা করার জন্য পরীক্ষার ফি নেওয়ার জন্য মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে বুধবারও মৃতদের মধ্যে অর্ধেকের বয়স 60 বছরের বেশি হয় পরিবারের বয়োবৃদ্ধ মানুষদের সুরক্ষিত রাখতে অন্যান্য সদস্যদের সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন আমন্ত্রণ জানাচ্ছি কোভিড পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনাতে দেশের মাটিতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ সে হিসাবে আজ সংক্রমণের 53 দিন আমরা গেল 24 ঘন্টায় দেখেছি নতুন করে আক্রমণের শিকার হয়েছেন বা শনাক্ত হয়েছেন 641 জন রোগী এবং রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে 7000-এরও বেশি আমরা এই রেখাচিত্রের সঙ্গে সবথেকে বেশি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত 3টি দেশ আমেরিকা স্পেন এবং ইতালির একটু তুলনামূলক চিত্র একটু তুলনা করতে চাই আমেরিকা সর্বপ্রথম রোগী শনাক্ত হয় 22 জানুয়ারি তখন শনাক্ত হয়েছিল 2 জন রোগী এর 53 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে 710 জন রোগী এবং আমরা দেখতে পাচ্ছি যে এর চূড়াটা বা সর্বোচ্চ আক্রমণের সংখ্যাটা কিন্তু এরও প্রায় 1.5 মাস পর আমরা যদি একটু চিত্রটা দেখি স্পেনে 22 জানুয়ারি 2 জন রোগী শনাক্ত হয় এর 53 দিনের মাথায় সেই রোগীর সংখ্যা কিন্তু দাঁড়ায় 4700 জন এবং আমরা দেখি যে এর একদিন পরে কিন্তু এর চূড়া 30 মার্চ 9600 জনে ইতালিতে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 31 জানুয়ারি 2 জন 53 দিনের মাথায় 23 মার্চ 4800 জন কিন্তু করোনা রোগী শনাক্ত হয়েছিল কিন্তু এই ইতালির যে রোগী সংক্রমণের যে চিত্র সেটির পিক আওয়ার বা চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিন আগে 6600 জনে আমরা যদি এই চিত্রের সাথে বাংলাদেশের চিত্র মেলাতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কারো ক্ষেত্রে 1.5 মাস
পর কিংবা এর আশেপাশের সময়ে সবথেকে বেশি রোগী শনাক্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে এটি এখনো বলা যাচ্ছে না যে এটি সংক্রমণের চূড়ায় আছে নাকি আরো আরো বাড়তে পারে। গেল 24 ঘন্টার চিত্র দেখতে চাই। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 4,968 জন, যার মধ্যে 641 জনের দেহে কিন্তু নতুন করে করোনা শনাক্ত করা গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,103 জন। নতুন করে মৃত্যুবরণ করেছেন 8 জন, তাহলে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 163 জন। এর মধ্যে খুশির খবর হলো সুস্থ হয়েছেন 11 জন, তাহলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 150 জন। এখন পর্যন্ত আমরা দেখছি যে পুরুষরাই সংক্রমণের বেশি ঝুঁকিতে। আমরা দেখতে পাচ্ছি যে মোট সংক্রমণের 68% পুরুষ এবং 32% নারী। এর মধ্যে যদি আমরা বয়সভিত্তিক বিভাজন করি, 31-30 বছর বয়সী রয়েছে 26%, 31-40 বছর বয়সী রয়েছে 24% এবং 41-50 বছর বয়সী রয়েছে 18%। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের ব্রিফিংয়ে বলা হয়েছে কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলার কথা, এবং একই সাথে সেহরি এবং ইফতারে তরল এবং ভিটামিন সি জাতীয় খাবারের কথাও কিন্তু সুপারিশ করা হয়েছে। এই ছিল আজকের করোনা বিশ্লেষণে। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা, সামাজিক দূরত্ব না মানা আর সর্বশেষ নমুনা জমা দেওয়ার সুযোগ না পাওয়া, এমনই নানা ভোগান্তির মধ্যে চলছে দেশের অন্যতম ফিভার ক্লিনিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টেস্ট কার্যক্রম। ভুক্তভোগীরা বলছেন IADCR এর হটলাইনে সাড়া না পাওয়া বা অন্যান্য জায়গা থেকে সেবা না পাওয়ায় শত শত রোগী ভিড় করছেন এখানে। ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বঙ্গবন্ধু মেডিকেল বলছে মডেল ক্লিনিক না বাড়ালে সমস্যা দিন দিন বাড়বে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। নমুনা সংগ্রহ শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ঘোষণা এলো দিন দিনের নির্ধারিত টিকিট শেষ, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘক্ষণ ধরে করোনা টেস্ট করাতে আসা অপেক্ষারত ভুক্তভোগীরা। গতকালকে 7:30 বাজে এসে 2 ঘন্টা লাইন থেকে এখান থেকে এসে ফিরে গেছি, আজকে আবার সকাল 7:00 বাজে আসছি, এখন এই বন্ধে এসে হঠাৎ করে না করতেছে, টিকিট নাই। এই যে 200 লোক একত্রে ভিতরে ঢুকলো, এর মাঝখানে যদি একজনের থেকে থাকে, একজনের কাছ থেকে তো 200 জন লোকের কাছে সরাবো। 3 ঘন্টা দাঁড়া থাকার পরে যদি বলে যে টিকিট নেই, তাহলে মানুষ কি করবে? প্রতিদিন এসে কি মানে চলে যাবে এভাবে? কতজন টেস্ট নেবে তা আগে ডিক্লেয়ার করে দেখ, বাইরে টোকন দিয়ে দেখ। কেউ কেউ অভিযোগ করেন অনিয়মেরও, বলে যে আপনি টাকা দেন, 30 টাকা দিছে সাথে সাথে টিকিট দিয়ে দিছে। সরজমিনে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিভার ক্লিনিকে প্রতিদিন 250-300 নমুনা সংগ্রহের সক্ষমতা থাকলেও সেখানে টেস্ট করাতে আসেন সহস্রাধিক মানুষ। ঘেঁষাঘেঁষি করে করোনার উপসর্গ নিয়ে অসুস্থদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমরা তো অসুস্থ, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতেছে, এই জন্য আমাদের আরো সমস্যা হচ্ছে। বেশ মিনিমাম 5-10 বুথ করার দরকার, এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে। 6-3 ফিট দূরত্বতেও কেউ দাঁড়াচ্ছে না, গোল চিহ্ন করে দেওয়া হয় মেপে মেপে, তখন দেখা যাবে দূরত্বটা বজায় থাকবে ভালো মতো। যেখানে আমরা 300-250 দেবো, সেখানে 400-500 এখানে আমরা করে দেবো, আমরা কি করবো? বাইরে কিছুটা সামাজিক দূরত্ব থাকলেও ভিতরের অবস্থা ভয়াবহ, যা সকলের জন্য করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ। তাই প্রশ্ন আসতেই পারে, 8টি হাসপাতাল নমুনা সংগ্রহের জন্য থাকলেও বঙ্গবন্ধু মেডিকেলেই এত ভিড় কেন? IDCR ওদের আমরা ফোন করছিলাম কিন্তু তারা কোনো রেসপন্স করেনি, তারা আর কি এটা ঘুরাইতেছে, বলতেছে এই দিন আসবে, 4 দিন পর আসবে, 5 দিন পর আসবে। সব হাসপাতালই গতিশীল, স্বাস্থ্য অধিদপ্তর এমন দাবি করলেও বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজি বিভাগ বলছে মডেল ক্লিনিক না বাড়ালে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে না। ক্ষমাপ্রার্থী হওয়া ছাড়া কোনো আমার কোনো বিকল্প কিছু বলার নেই। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরো বুথ সেখানে স্থাপিত হবে, অন্যান্য যে হাসপাতালগুলি সেখানে যদি এই সার্ভিসটাকে মডেল হিসেবে রেপ্লিকেট করা হয়, তাহলে আশা করি যে এই সমস্যাটুকু রেহাই পেয়ে যাবে। 6টি ডেজিগনেটেড হাসপাতাল আছে, সেখানেও কিন্তু আউটডোরে একই ব্যবস্থাপনা করতে পারে। সব জায়গায় কিন্তু গতিশীল, এবং সব জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে 24টা ঘন্টা যারা এখন কাজ করছে তারা কিন্তু কেউ কিন্তু বসে নেই। এছাড়া ভোগান্তি কমাতে আগে থেকে অনলাইনে নির্দিষ্ট রোগীদের টোকেন দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানায় বঙ্গবন্ধু মেডিকেল। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। বুধবার বিকেলে এ নিয়ে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইস্তানুল করিম জানান, বিকেল 5টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে 12 মিনিট কথা বলেন প্রতিবেশী দুই দেশের সরকার প্রধান। শেখ হাসিনা বলেন জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন সংস্থা এর মধ্যে এই সংকট দীর্ঘায়িত হওয়ার বার্তা দিয়েছে। এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে। সার্ক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ব্যাপারেও একমত হন তারা। এছাড়া পহেলা বৈশাখ রমজানের শুভেচ্ছা বিনিময় করেন দুই প্রধানমন্ত্রী।
কোনো পোশাক শ্রমিক ছাঁটাই বা কারখানা বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তিনি বলেন, এপ্রিলে যারা কাজ করেছেন তাদের শতভাগ বেতন ঈদের আগে দিতে হবে, আর যারা কাজ করেননি তাদের দিতে হবে 60%। শ্রমিক মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন প্রতিমন্ত্রী। এদিকে বিজিএমইএ নির্দেশনার পরও বুধবার দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ঢুকেছেন শ্রমিকেরা। রাজিবুল হাসান ও কামরুল হাসান সবুজকে সঙ্গে নিয়ে জানবি রূপলের রিপোর্ট। বুধবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার হয়ে রাজধানীতে ঢুকেছেন অসংখ্য শ্রমিক। কখনো পায়ে হেঁটে, আবার কখনো ছোট যানবাহনে খণ্ড খণ্ড করে ঢাকায় ফিরেছেন তারা। অনেকে পিকআপ ভ্যানে গাদাগাদি করে রওনা হয়েছেন কর্মস্থলে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে কারখানাগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শ্রমিকরা। সীমিত পরিসরে স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ চালানোর কথা থাকলেও অনেক কারখানা চলছে পুরো দমে। 26 তারিখে যখন বন্ধ দিল তখন আবার গেছি, আবার 4 তারিখে আবার এমনি গেছি, আবার আসছি ফিরা, আবার এই যে কালকে ফোন দিছে যে আবার আসতে হবে, নাহলে চাকরি নেই। আমি সেই রওনা লইছি, হাইটে আসতে আসতে মাঝে মাঝে অটো দিয়ে শিবগঞ্জ যেতে অটোতে আসছি, বালুকা বালুকাতে কতুরাইছি হাইটিয়া। শ্রমিক নেতারা বলছেন সংগঠনের নির্দেশনা না মেনে অনেক মালিক শ্রমিকদের ঝুঁকির মুখে ফেলছেন। ফ্যাক্টরি চালাতে হয় তাহলে তাদের আনার সেই ব্যবস্থা করে আনতে হবে এবং ফ্যাক্টরি সুরক্ষা দিয়ে আনতে হবে, তাছাড়া কোনোভাবে কোনো শ্রমিক আনা যাবে না। এদিকে সীমিত আকারে ও স্থানীয় শ্রমিকদের দিয়ে কারখানা চালাতে আবারও নির্দেশ দিয়েছে বিজিএমইএ। পোশাক শিল্পের করণীয় ঠিক করতে পরপর 2 দিন শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, জোর করে কাজে যোগ দেওয়ানোর কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতরের আগে শিল্প কলকারখানার মালিক পক্ষ কর্তৃক কোনো শ্রমিক ছাঁটাই বা লেঅফ ঘোষণা করা যাবে না। এপ্রিল 2020 মাসে যে সকল শ্রমিক কাজ করেছে তারা সম্পূর্ণ মাসের বেতন পাবেন, আর যারা কাজ করেনি তারা মোট বেতন ভাতার 60% পাবেন। ঈদের বোনাসের বিষয়ে পরবর্তীতে আবার বৈঠক করা হবে। এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পোশাক কারখানা খুলে দেয় বেড়েছে ঢাকায় প্রবেশের প্রবণতা। এছাড়া নানা অজুহাতে রাজধানী থেকে বেরো হচ্ছেন মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি না থাকায় বাধাহীনভাবে ছিল চলাচল। ভরদুপুরে সূর্য মাথার উপর, সাভারের নবীনগরে তখন গাড়ির জন্য অপেক্ষায় পোশাক শ্রমিক সাবিনা। সাভারের হেমায়তপুরে যে পোশাক কারখানায় কাজ করেন তা 4 দিন আগে খুলেছে, তাই পেটের দায়ে কোলের 9 মাসের ছোট্ট শিশুকে নিয়ে জামালপুর থেকে ছুটে এসেছেন। আমাদের অফিস চলতেছে, ঠিক আছে, আমরা কাজ করব, তার জন্য আমি এখন ডিউটি নিব। বুধবার সকাল থেকেই গাবতলী আরিচা মহাসড়কে যাদের আসতে দেখা গেছে তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। গণপরিবহন না থাকায় মোটরসাইকেল, অটোরিকশা কিংবা পণ্যবাহী ট্রাকে করে ভেঙে ভেঙে দূর দূরান্ত থেকে এসেছেন। কেউ কেউ টাকা না থাকায় পায়ে হেঁটেও এসেছেন, আর অনিরাপদ ভেবে 2-1 জনকে চেকপোস্ট থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ফ্যাক্টরি খুলছে, আমাদের আসতে হবে, না আসলে অ্যাবসেন্ট ধরবে। 3 জন বাচ্চা কথা সংসার চালাতে পারি না ভাই, এই কারণে আজকে বাড়িছি। আমি ফ্যাক্টরিতে গাঁটে নিয়ে যাই আর মাওয়া নিয়ে যাই, এদিকে বাইপাস যাই, সেজন থেকে আবার নৌকা দিয়ে সেতু বের হয়েছি, তার থেকে আবার সিএনজি দিয়ে আবার আসলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন মানুষ অযথায় ঘরের থেকে না বের হয়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল, যে কোনো অজুহাতে ঢাকায় ঢোকা আর বের হওয়া চলছে। সংশ্লিষ্টরা বলছেন ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে এমন চলাচল অব্যাহত থাকলে কখনোই করোনা রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পাশাপাশি প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে। সময় সংবাদ, সাভার। মানিকগঞ্জের পাচুরিয়া দৌলতদিয়া রুটেও দিনভর ছিল যাত্রীদের চাপ। সকাল থেকে রুটে ঢাকায় ঢুকছেন শত শত মানুষ। এদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে ফেরি চলাচল করছে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিতে দেখুন রিপোর্ট। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে চাকরি হারানোর ভয় নিয়েই কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে দলে দলে মানুষকে নৌপথ পার হতে দেখা যায়। ফেরিগুলোতে গাদাগাদি করে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়। গণপরিবহন না থাকায় ছোট ট্রাক, মোটরসাইকেল ও পিকআপে 4 গুণ ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। রাস্তায় আসতে অনেক সমস্যা হয়েছে, অনেক ভাড়া, চাকরি পাঠানোর জন্য পেটের তাগিদে
আমরা এই কষ্ট করে অতিরিক্ত ভাড়া দিয়ে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে আমাদের কর্মস্থলে যাচ্ছি। আমরা আমার অফিস থেকে ফোন করছে বারে বারে, তুমি তাড়াতাড়ি জয়েন করো নাহলে তোমার সমস্যা হবে, চাকরি থাকবে না। অফিসে না গেলে বেতন দিবে না, বকে বেতন রয়েছে এবং বলা হয়েছে যে যদি কালকে জয়েন না করা হয় তাহলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এদিকে সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক। সরকারি পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাম্বুলেন্স এবং শুধু পণ্যবাহী ট্রাক এগুলোকে পার করার জন্য আমরা সীমিত আকারে তিনটি ফেরি চালিয়ে রাখতেছি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারের জন্য 17টি ফেরির মধ্যে ছোট বড় 4টি ফেরি চলাচল করছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। তৈরি পোশাক কারখানার রেস্তোরাঁ খোলার পর বদলে গেছে রাজধানীর লকডাউন চিত্র। জীবিকার খোঁজে পথে নেমেছেন অনেক পেশার লোক। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দিচ্ছে আর্মি এভিয়েশন গ্রুপ। আর্মি এভিয়েশনের এ ব্যস্ততা লকডাউন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সিলেট সেনানিবাস অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করবে প্রায় 10 টন খাদ্য সামগ্রী, আর তা পৌঁছে দেবে আর্মি এভিয়েশন। গত 26 মার্চ থেকে এ পর্যন্ত আর্মি এভিয়েশন গ্রুপ 43 টন মেডিসিন, মাস্ক, পিপিই সহ জরুরি চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন সেনানিবাসে পৌঁছে দিয়েছে। এই ত্রাণ সামগ্রীগুলি সেনা সদস্যের কাছে চলে যাচ্ছে, তার সেনা সদস্যদের মাধ্যমেই আমরা সাধারণ মানুষের কাছে এই ত্রাণ সামগ্রীগুলি পৌঁছে যাচ্ছে। আমাদের 2টি MI-171 হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে যাতে তারা সার্বক্ষণিকভাবে রোগী পরিবহনের জন্য সহায়তা দিতে পারে। এদিকে ঢাকার রাজপথ আর অলিগলিতে আগের তুলনায় বেশি লোক ও যানবাহন দেখা গেছে। জীবিকার খোঁজে বের হতে বাধ্য হয়েছেন বলে জানালেন অনেকে। দোকান খুলতে না করছে ঠিক আছে, কিন্তু আমরা কি করে খাম? চাকরি বাকরি করতাম, চাকরি বাকরি তো নাই, সব বন্ধ। সরকারিভাবে তো কোনো সহযোগিতাই আমরা পাইনি, যে কোম্পানিগুলোর আওতায় আমরা কাজ করতাম, উবার পাঠাও, এই কোম্পানিগুলো আমাদেরকে কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করেনি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে আমরা বের হয়েছি রাস্তায় যে আমাদের পরিবারকে বাঁচাতে হবে। এই সামাজিক দূরত্বটা মেনটেন করার কথা আমাদের মধ্যে, চলাচলের মধ্যে, এটা আমরা নিশ্চিত করছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি রাস্তায় লোকজন যারা বের হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোথায় যাচ্ছে। এই প্রেক্ষিতে যদি আমরা কাউকে পাই কোনো বিনা প্রয়োজনে বের হয়েছে তাদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। রাজধানীর বর্তমান অবস্থাকে আদৌ লকডাউন বলা যায় কিনা অনেকেই সে প্রশ্ন তুলেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে নিজেদের রেশন বাঁচিয়ে শতাধিক প্রতিবন্ধী পরিবারকে 10 দিনের খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বুধবার রাতে নগরীর বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা হিসেবে প্রতিবন্ধীদের বাসায় চাল, ডাল, তেল ও সাবান সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয় 21 এয়ার ডিফেন্সের একটি দল। আগামী কয়েকদিনের মধ্যে এই ধরনের 500 প্রতিবন্ধী পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানান সেনাবাহিনীর ইউনিটটি। আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব সকল পরিবারগুলোর কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের খাবারের কিছু ভাগ তাদের সাথে শেয়ার করার জন্য, তারা যেন বাসায় থাকে এবং তাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই তাদেরকে যেন অন্যান্য যারা ত্রাণ বিতরণ করছেন তারাও তাদের প্রতি নজর দেন। প্রবাসের সময় আরও থাকছে, সরাসরি ধান কেনায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রী। শ্রমিক সংকটে কিশোরগঞ্জে বোরো ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা। এই অঞ্চলে এসে সংক্রমণের ক্ষমতা অনেকটাই কমেছে করোনা ভাইরাসের, এমন আশার কথা শোনাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। তারা বলছেন রোগ সৃষ্টির ক্ষমতা কমলেও আক্রান্ত ব্যক্তির জন্য ভয়াবহতার মাত্রা থাকছে একই রকম। রাশিদ লিমনি রিপোর্ট। ছবিতে কোভিড-19 SARS-CoV-2 জিনোমে একটি বিশেষ মিউটেশন কালো তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এর বৈশিষ্ট্য সামান্য পরিবর্তনেই কোনো অঞ্চলে সংক্রমণ বেশি আবার কোথাও কম। এমনই আরও কয়েকটি পরিবর্তনের উপর ভিত্তি করেই SARS-CoV-2 এর রোগ সৃষ্টির ক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা এই পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব। তিনি জানান এই অঞ্চলে এসে কোভিড-19 পরিবর্তন স্পষ্ট, যার প্রভাবে কমেছে এর সংক্রমণের সক্ষমতা। ভাইরাসের ভিতরে যে পরিবর্তন আছে তার সাথে এর ইনফেক্ট করার যে ক্ষমতা সেখানে একটা কোরিলেশন করা যায় এবং এই এই ভাইরাসের ভিতরে পরিবর্তনের কারণে হয়তো তার
ইনফেক্টিভিটি যেটা বলি বা সংক্রমণ করার ক্ষমতা যেটা বলি সেখানে একটা পরিবর্তন হয়তো ইতোমধ্যে এসেছে। তিনি আরো জানান, ছড়ানোর মাত্রা কমলেও আক্রান্তের ক্ষেত্রে ভয়াবহতায় তেমন একটা পরিবর্তন আসেনি। ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা কমলেও যাকে সংক্রমিত করছে তার জন্য হয়তো এর লিথালিটি যেটা সেটা হয়তো বেশি। এমন গবেষণায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই আমরা এই সমস্ত গবেষণা কাজের সাথে সরকারি বিধি মেনে অবশ্যই জড়িত হইতে রাজি আছি এবং এটা দেশের প্রয়োজনেই আমরা এই গবেষণার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হতে রাজি আছি। প্রথম শনাক্তের 52 দিন পেরিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6,000 আর মৃতের সংখ্যা দেশে 150,000। তবে পরিস্থিতি যেমনই হোক সবার আগে দরকার সচেতনতা, আর সরকারি নির্দেশনাগুলো সবাই ঠিকঠাকভাবে মানলে এই করোনা মোকাবেলা অনেকটাই সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা রোগীদের জন্য চৌঠা মে খুলে দেওয়া হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টার, আইসোলেশন সেন্টার। এখানে 2,000-এর বেশি বেড স্থাপন করা হয়েছে। হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, রোগীর প্রয়োজন ও স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা মোতাবেক গুরুতর রোগের জন্য আইসিইউ স্থাপনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনা রোগীদের জন্য তৈরি বিশেষায়িত হাসপাতালটির কাজ শুরু হয় 13 এপ্রিল। এরই মধ্যে 2,013টি বেড সেবার জন্য প্রস্তুত করা হয়েছে। হাসপাতাল নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, 3 দিনের মধ্যে প্রাথমিকভাবে প্রস্তুত বেডগুলো স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। পার ক্লাস্টারে 248টা করে বেড রয়েছে এবং পার ক্লাস্টারে 8 জন করে ডাক্তার এবং 32 জন করে নার্স। বুধবার দুপুরে হাসপাতালটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। 4 তারিখের মধ্যে হয়তোবা আমরা পুরোপুরি সেবায় দিয়ে দিতে পারব। যারা আইসোলেশনে থাকতে হবে তাদেরকে এখানে আমরা মূলত ব্যবস্থা রাখবো। এখানে অক্সিজেন দেওয়ার জন্য ভালো ব্যবস্থা করেছেন। দেশের মানুষের জীবন জীবিকার কথা বিবেচনায় নিয়ে ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়ার কথাও জানান মন্ত্রী। ভালো আছি বিদায় এই সাহস এই কনফিডেন্সটা সরকার নিয়েছে এবং সে কারণেই এই গার্মেন্টস এই পর্যায়ক্রমে খুলে দেওয়ার এবং শিল্প অন্যান্য শিল্প খুলে দেওয়ার একটা ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে দেশে 7,100 জন করোনা শনাক্ত হয়েছে। করোনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিশেষায়িত হাসপাতাল করার উদ্যোগ নেয় সরকার। বসুন্ধরা কনভেনশন সেন্টারে করোনা রোগীদের জন্য যে 5,000 বেডের হাসপাতাল করার কথা ছিল তার মধ্যে প্রায় 2,000 বেডের কাজ সম্পন্ন। এইসব বেডে প্রাথমিকভাবে যারা করোনা রোগী শনাক্ত হবেন তাদেরকে রাখা হবে, কিন্তু গুরুতরভাবে যারা অসুস্থ হবেন তাদের জন্য যে আইসিইউর প্রয়োজন সেটির প্রস্তুতি এখনও চলমান। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেটকে দেখে প্রতিটি সবজির দাম এক লাফে কমিয়ে দেওয়া হলো 5 থেকে 30 টাকা। বিশেষ করে দোকানভিত্তিক মূল্য তালিকা না থাকায় এই সুযোগ নিয়েছিল ব্যবসায়ীরা। তবে ভ্রাম্যমাণ আদালতে নির্দেশনা পাওয়ার পর মূল্য তালিকা টাঙানোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। টাকাউট টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার সকাল থেকে 4টি লেবু 40 থেকে 50 টাকা, টমেটো কেজি 50 টাকা, বেগুন 100 টাকা এবং পটল 40 টাকা দরে বিক্রি হচ্ছিল। একইভাবে মাছ এবং মাংসের দাম ছিল চড়া, কিন্তু সেনাবাহিনী এবং ভ্রাম্যমাণ আদালত দেখে এক লাফে কমিয়ে দেওয়া হয় সব কিছুর দাম। লেবুর হালি 40 টাকা আমরা শুনেছিলাম রাখছে, কিন্তু এখানে আসার পর দেখলাম যে এগুলো দাম কমেছে, এগুলো মানভেদে 25 বা 20 টাকায় হালিতে এখন বিক্রি হচ্ছে। মূলত মূল্য তালিকা না টাঙানোর কারণেই ইচ্ছামতো দাম রাখার সুযোগ নিয়েছিল এখানকার 500-এর বেশি ব্যবসায়ী। এখানে এসেই দেখতে পেয়েছি সামাজিক দূরত্ব কোনোভাবেই মেনটেন করা হচ্ছে না। সবাই যাতে সামাজিক দূরত্ব মেনটেন করে কাঁচাবাজার করে সেক্ষেত্রে আমরা সেটা নিশ্চিত করছি, যাতে আমাদের এই মডেল কাঁচাবাজার মডেল হিসেবেই পরিচিত থাকে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী এখন থেকে কাঁচাবাজারগুলোতে মূল্য তালিকা তদারকি করবে পুলিশ। প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা থাকবে এবং পণ্যের মূল্য নির্ধারিত থাকবে এবং চট্টগ্রামের যে কোনো বাজার থেকে এই বাজারে প্রত্যেকটা পণ্য একটু মূল্য কম হলেও হবে, এটা তারা আমাদের কথা দিয়েছে এবং এই বিষয়টা আমরা শতভাগ নিশ্চিত করব। চট্টগ্রামে ছোট বড় 100-এর বেশি কাঁচা বাজার আছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে সরিয়ে এনেছে পুলিশ। দেশের একমাত্র বাজার এটি, যেটি ডিজাইন করা হয়েছে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদেরকে দিয়ে, যাতে এখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজার থেকে কমল দে, সময় সংবাদ।
সুনামগঞ্জে কৃষকদের উৎসাহ দিতে এবার পাকা ধান কেটে দিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঢংরিয়া গ্রামের সাংহাই হাওরে ধান কাটেন তিনি। সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিজবা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী কৃষকের ধান কাটার জন্য দুটি হারভেস্টিং মেশিনের চাবি ও প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দেন। ধান কাটা নিয়ে কোনো অনিয়ম হবে না, কোনো মধ্যস্বত্ব ভুগিয়ে আসবে না, আসার কোনো সুযোগ নাই। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের একটা তালিকা করে দিয়েছি। কিশোরগঞ্জের হাওড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে খুশি হতে পারছেন না কৃষক। চলমান করোনা পরিস্থিতিতে চড়া মজুরি দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। আগাম বন্যার আশঙ্কায় ক্ষেতের ফসল ঘরে তোলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের রিপোর্ট। কিশোরগঞ্জে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালী ধান। তবে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর এ সময় উত্তরাঞ্চল থেকে হাওড়ে ধান কাটতে আসেন হাজার হাজার শ্রমিক, তবে এবারে দৃশ্যটা ঠিক উল্টো। করোনায় থমকে আছে সারা দেশ, তাই চড়া মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। বাইরে থেকে শ্রমিক পাই নাই না, পাইতে আমরা নিজে নিজেই বাধ্য হয়েছি কাটতে। দিন পরে তো বন্যার পানি আসব, এই জন্য আমরা কৃষকই জমি কাটতে উঠে নেই। সরকারের প্রতি দ্রুত সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানিয়েছেন তারা। ধানগুলা যে দামে বিক্রি কথা সেই দামে আমরা বিক্রি করতে পারতেছি না। এই বাজারে কিনতে আছি আমরা 700 টাকা দর। টার্গেট তুলো আমরা প্রতিদিন 8-900 মন ধান আমরা প্রতিদিন কিনি আর কি। বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পুরো পাকার আগেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের এ কর্মকর্তার। বন্যারও একটি সতর্কীকরণ বার্তা আছে আমাদের কাছে, সেটাকে সামনে রেখে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা একটা জমির ধান যখন শীষ যখন 80% পেকে যায় তখন কাল বিলম্ব না করে ধানটি কাটার ব্যবস্থা করুন। চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,03,000 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 6,67,000 মেট্রিক টন। সময় সংবাদ কিশোরগঞ্জ। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রায় 5,000 নমুনা পরীক্ষায় করোনায় একদিনে শনাক্ত সর্বোচ্চ 641 জন, আক্রান্ত ছাড়ালো 7,000-এ, আরও 8 জনের মৃত্যুতে মোট মৃত 163। করোনা শনাক্তে নমুনা দিতে সক্ষমতার কয়েক গুণ বেশি ভিড় বঙ্গবন্ধু মেডিকেলে, নানা ভোগান্তি, মডেল ক্লিনিক করার তাগিদ। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ঢুকছেন পোশাক শ্রমিকেরা, কাজে যোগ দিতে না পারলেও ছাঁটাই নয়। ঈদের আগে এপ্রিলের বেতন মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএল লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।